ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে টেস্টে পিচের আচরণ দেখা খুবই গুরুত্বপূর্ণ। কোচ, টিম ম্যানেজমেন্ট পিচের আচরণের উপর ভিত্তি করে তার পছন্দের একাদশ সাজান প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। তবে জিম্বাবুয়ে সফরে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচ শুরুর আগে বাংলাদেশের সাথে হারারের পিচ নিয়ে রীতিমতো লুকোচুরি শুরু করে দিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ জানেই না নতুন পিচ হচ্ছে কোন ধরনের। হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেট বরাবরই একটু পেস বোলিং ফ্রেন্ডলি, বল ব্যাটে আসে, গতি ও বাউন্সে স্থিতি থাকে, তবে পাশাপাশি সুইংও হয়। বাংলাদেশ যতবারই এই উইকেটে খেলেছে ততবারই উইকেটের এমন আচরণ চোখে পড়েছে। এবারও জিম্বাবুয়ের বিপক্ষে পেস বোলিং ডিপার্টমেন্টকে যতটা সম্ভব সমৃদ্ধ করে স্কোয়ার সাজিয়েছে বাংলাদেশ। দ্রুতগতির তাসকিন আহমেদ, সুইং বোলার আবু জায়েদ রাহি, দ্রুতগতির আবাদত হোসেন আর বাহাতি পেস সেন্সেশন শরীফুল ইসলামকে রাখা হয়েছে পেস বোলিং লাইন আপে। কিন্তু এখন পর্যন্ত উইকেট সম্পর্কে খুব পরিষ্কার ধারণা নিতে পারেনি টিম বাংলাদেশ। কি করে ধারণা নেবে, 24 ঘন্টা পর যে টেস্ট শুরু হবে সেই টেস্টের জন্য হারারে স্পোর্টস ক্লাবের উইকেটই দেখা হয়নি রাসেল ডোমিঙ্গোর। দেখা হয়নি বলাটা হয়তো এক্ষেত্রে মানানসই হবে না, তাকে তথা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও থিঙ্ক ট্যাঙ্ককে আসলে টেস্টের পিচ দেখতেই দেওয়া হয়নি। খানিকটা অভিযোগের সুরে একথা জানিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলছেন, দুর্ভাগ্যজনকভাবে গ্রাউন্ডসম্যানরা আমাদের এখনও উইকেট দেখতে দেয়নি, তারা দেখতে দিচ্ছে না। আজ অথবা কাল যখন উইকেট দেখব তখন বোলিং আক্রমণ নিয়ে আরও ধারণা পাবো আমরা। রাসেল ডোমিঙ্গোর কথাতে জিম্বাবুয়ের এমন লুকোচুরি মোটামুটি স্পষ্ট। তবে উইকেট পূর্বের মতনই হবে পেস ফ্রেন্ডলি এমন ধারণাই বাংলাদেশের।